সেকশন পর বলা লাগবে না ভাই, কারণ কাছেই দেখা দিতেছে কত বড় একটা সাসপেন্স ভাই। আচ্ছা এটা তো গ্রানাইটের, গ্রানাইটের এটা কি নিবে ভাই? এটা ভাই টাকা দিয়ে যে টাকা ব্যান্ড কিনবেন সেটাই আমি আপনাকে দেখা দেব। দেখি যদি আসলে এটা কি টাকা কিনা। দেখেন ভাই, ভাবিদের ঠান্ডা করার মতো জিনিস বলছে ভাই, একবারে টেনে নিয়ে যাচ্ছে। দেখেন ধোয়াগুলো আসলে কি পরিমাণ ভাবে টানতেছে দেখেন তো। আপনারা যদি দেখেন ধোয়াটা অনেক রুড আছে ভাই, শুধু নামেই রুড, এরকম ধোয়া কখনোই কোনো হোটেল নাই টানে না ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে কিন্তু আমরা চমৎকার একটা হুড দেখাবো, একবারে আনকমন একটা হুড। এর আগেও আপনারা দেখেছেন এটা হচ্ছে টেকা ব্র্যান্ডের খুব চমৎকার একটা হুড, 36 ইঞ্চির একটা হুড আমরা দেখাবো। টেকা ব্র্যান্ডের এই হুডে কি কি রয়েছে বিস্তারিত আমরা জানবো। আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজ, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তালায়, দোকান নাম্বার 369। আর আমাদের সাথে রয়েছে বিলাল ভাই। বিলাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো বিলাল ভাই আজকে কি হুড দেখাবেন আমাদের? আজকে আপনাদের দেখাবো যেটা আপনারা টাকা দিয়ে আর ময়লা জিনিস কিনবা খারাপ জিনিস না কিনে আপনারা টাকা দিয়ে টাকার জিনিস কিনেন ভাই। আচ্ছা আচ্ছা, মানে টাকা দিয়ে টাকা কিনবে? হ্যাঁ টাকা দিয়ে টাকা কিনবেন, কারণ টাকা কিনবেন কিসের জন্য? এটা হলো আপনার 100%। আপনার ওই যে বললাম টাকা দিয়ে আপনি ময়লা ফেলানোর জিনিস নর্মাল জিনিস না কিনে আপনার টাকা দিয়ে আপনার ঘরকে তেল কেস্টার থেকে মুক্ত রাখেন, কারণ আমরা টাকা দিয়ে টাকা কিনি না ভাই। সেই জন্যই আমাদের কি হয় কিচেন রুমটা আমাদের তেল কাজটা দিয়ে পুরো ভরে যায়। আচ্ছা আচ্ছা, তো এই জন্যই টাকা দিয়ে টাকা কিনবেন, তেল কাজটা মুক্ত, এবং ভাবিদের আপনি গরম রাখ ছাড়া রাখবেন। আচ্ছা আচ্ছা, কারণ ভাবিদের মাথা গরম থাকবে না, হবে না থাকলে ভাবিদের মাথা ঠান্ডা থাকবে ভাই। ভাবিদের যদি ঠান্ডা না রাখি তাহলে তো আমরা শেষ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জন্যই ভাবিদের ঠান্ডা করার জন্য আমার এই স্মার্ট একটি কিচেন উড নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অটো ক্লিন সহ, আপনারা দেখছেন 5 ইয়ার্স এর মনে হয় এটাতে, 5 ইয়ার্স কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে, আমি মুখে বলবো না, 5 ইয়ার্স কোম্পানি ওয়ারেন্টি আছে। এবং এটা সবচেয়ে আপডেট যে সেটাও আমি আপনাদের বলে দিই একটু, তাহলে কি আমরা চালিয়ে দেখাবো? হ্যাঁ চালিয়ে দেখাবো, এটার আগে ফাংশনটা বলে দিই। আচ্ছা কি কি ফাংশন ভাই? আমাদের বাজারে এখন পাবেন অটো হিট ক্লিন। আচ্ছা, কিন্তু আর এটার মধ্যে আরেকটা ফাংশন দেওয়া আছে যেটা নাকি সবচেয়ে আপডেট করছে। কিসের জন্য আপডেট করছে? এটা অটো হিট ক্লিন উইথ আপনার এটা ওয়াটার ক্লিন। আচ্ছা ওয়াটার ক্লিন সহ, ওয়াটার ক্লিন কি কিসের জন্য ভাই? ওয়াটার ক্লিনটা দিলে আপনি হিট ক্লিন মাধ্যমে সব কিছু নিতে পারে না ভাই। আচ্ছা আচ্ছা, তারপরে যখন আপনি ওয়াটার ক্লিনটা করবেন একবারে ভেতরে মোটরটাকে ধুয়ে একবারে মোচড়ায়, যেমন ওই যে আপনার কাপড় ওয়াশ করে না ওরকম কাপড় ওয়াশ করে আপনি একবারে পরিষ্কার করে ফেলে বাইরে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বাইরে নিয়ে গেলে আপনি এটা মোটরটা টেকসই অনেক বেস্ট হবে, বেস্ট হবে। আচ্ছা, আর এটা গেল, তারপরে যেটা আপনি অটো হিট ক্লিনটা দিবেন, অটো হিট ক্লিন দেওয়ার মাধ্যমে এই যে আমাদের অ্যাসেস নেটটার মধ্যে অবশিষ্ট যেটা যা আছে সব কিছু তো বাইরে নিয়ে গেল, নিচে থাকবে, এটাতে নিচে থাকবে এখানে লাগানো, অবশিষ্ট যেটা থাকে সেটা আপনার এখানে পড়বে, এখানে জমা হবে। আর এটা আপনার ঝামেলা ছাড়া, ঝামেলা ছাড়া কি আপনি পরিষ্কার জাস্ট একটা অটো ক্লিনে দিবেন, অটোভাবে ক্লিন হয়ে এটাতে পড়বে 2-3 মাস পরপর, জাস্ট বেসিনে নিয়ে ওয়াশ করে নেবে, ওয়াশ করে তো ঝামেলা কলম একবারে মুক্ত করে দিল, ভাবিদের মাঠটা ডাউনও করে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এটা আপনারা চালাবেন কিভাবে সেটা আমি দেখাই দিই। আচ্ছা এই যে দেখেন, ওয়ান করলেন, ওয়ান করার পরে এই যে লাইটটা ভাই, এই লাইটটা কলম দেখেন, এখানে লাইটটা দেওয়ার সাথে সাথে কলম প্রচন্ড একটা লাইট হয়ে গেছে, দুটো এলইডি লাইটও আছে নিচে দিয়ে, এত বড় লাইট এলইডি লাইট কোনোটাই থাকে না, অনেকগুলি ছোট ছোট লাইট থাকে, রান্না করতেছেন যে কিছুই দেখা যায় না, সেক্ষেত্রে এটা এলইডি লাইট। এবং এটা স্পিড 1 স্পিড, 2 স্পিড, 2 স্পিড আপনি স্লো ফাস্ট সব কিছু চালাতে পারবেন ফুল ভাই। দেখেন সাপ সাপ মোশরাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন সাপ মোশরানো, এটা পলি দিয়ে যদি আমরা একটু দেখাই, একদম একটু পলি করবেন রবিন, একটু একটা পলি নিয়ে আসো তো আমরা যদি ভাই দেখেন আমার এখান দিয়েই দেখেন। আচ্ছা এটা আসলে ধরে রাখা যায় না, যদি আমরা এটা আসলে পারফেক্টলি ধরে রাখা সম্ভব না ভাই, দেখেন কথা বলা যায় না ভাই। আচ্ছা দেখেন পলি আমরা ধরলাম, একটু তুফান হচ্ছে দেখেন, ভাই দেখেন পলিটা মানে ধরা সম্ভব না, এটা কলম ছেদ্র পলি, তারপরে ধরা সম্ভব হচ্ছে না ভাই, মানে কালবৈশাখী ঝড় যে হয় না সে কালবৈশাখী ঝড় এটা। আচ্ছা 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 ওকে, তো আমরা দেখলাম কি পরিমাণ আসলে স্পিড, দেখেন ভাই সাপ। আচ্ছা আচ্ছা, কিভাবে এত মোটা একটা ইটাকে কিভাবে সাপের মতো খেলতেছে ভাই। আচ্ছা আচ্ছা, মানে কি পরিমাণ বাতাস অলরেডি আপনারা দেখছেন, এবং এটা তো গেল। আচ্ছা এটা সাকশন পাওয়ারটা আমরা একটু দেখি, সাকশন পাওয়ার বলা লাগবে না ভাই, কারণ কাছেই দেখা দিতেছে কত বড় একটা সাসপেন্স ভাই। আচ্ছা এটা তো গ্রানাইটের, গ্রানাইটের এটা কি নিবে ভাই?
এটা ভাই টাকা দিয়ে যে টাকা ব্যান্ড কিনবেন সেটাই আমি আপনাকে দেখায় দেব দেখি যদি আসলে এটা কি টাকা কিনা দেখেন ভাই ভাবিদের ঠান্ডা করার মতো জিনিস হলছে ভাই একবারে টেনে নিয়ে যাচ্ছে দেখেন ভাই এটা কলম খোলাটা অনেক ই হয়ে যায় তারপরে আপনি কত বড় করছি সেটা দেখেন ভাই এটা কলম ভাই লাগে নাই ফুল লাগে নাই এটা তো দেখা যাচ্ছে লাগে নাই তারপরে এটা আপনার আটকে রাখছে আচ্ছা দেখেন কত বড় পপ মানে এটা তো গেল তারপরে আপনি আরেকটা ই দেখাবো সেটা হলো আমাদের জাদুর একটা ই ভাই আচ্ছা তো কি দেখাবেন তো জাদুটা দেখেন এখন আরেকটা ছুমন্তর ছুর পরে আরেকটা ছু দেখাবো সেটা আপনাদের দেখাই দেখেন এটা কি ভাই আমি যে বলছি আপনাদের অটো ক্লিন ওয়াটার ক্লিন ওয়াটার ক্লিন স্যার সেটা আমি আপনাদের দেখায় দিচ্ছি ওয়াটার ক্লিনের জন্য যে জারটা দেয়া রয়েছে এটাতে আমরা পানি দিয়ে দিলাম ওকে আচ্ছা আচ্ছা পানি আমাদের এতটুকু হলেই হবে পানি দিয়ে দিলাম এটা আমরা জাস্ট সেট করে দিতে হবে নিচে যেখানে রয়েছে আচ্ছা আমরা ওয়াটার ক্লিনের জন্য এটা সেট করে দিলাম এখন ভাই আমি অটো ক্লিন হিট ক্লিনটা দিয়ে দিতেছি আচ্ছা তো আমরা অন করে দেখা যাচ্ছে ময়লা পানিটা এখানে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তো বাংলাদেশে যে হুডগুলো রয়েছে কোনো হুডেই কিন্তু ওয়াটার ক্লিন আসলে সিস্টেমটা নেই একমাত্র এই হুডটাতে কিন্তু ওয়াটার ক্লিন সিস্টেমটা রয়েছে এটা দেখছেন পানি টেনে গেল এটা টেনে নিচ্ছে এবং এখান দিয়ে দেখেন যে আপনি ধোয়াটা বের হয় গরম ধোয়া গরম ধোয়াটা কি এই যে ভাই আচ্ছা আচ্ছা ওকে তো এখান দিয়ে গরম ধোয়া কিন্তু বের হয়ে যাবে দেখেন এখন বলেন যে আমি জাদুর কথা যে বলছি এটা জাদুর মতো হয়েছে কিনা ভাই দেখেন এটা কিন্তু কোনো হুডেই কিন্তু নাই তো এই সিস্টেমটা এরপরে তো গেল এরপরে আপনাদের জন্য আরেকটি আকর্ষণীয় যেটা নাকি ভাবিদের একেবারে মাথা ঠান্ডা বিলাল ভাই কিন্তু আমাদের সাথে দেখেন আগুন নিয়ে চলে এসেছে আমরা দেখেন কি দেখাবো জাদু দেখাবো ভাই আচ্ছা একটু পানি দিয়ে আমরা নিবাই নি এটাকে নিবাই তারপরে জাদুটা দেখাই আপনারা ভাববেন যে কারে আগুন দিয়ে কি করব ভাই ওকে আগুন দিয়ে আপনাদের জাদু দেখাবো আজকে তো এই পাশে আপনারা যদি দেখেন এই পাশে আমরা ধোয়া দিচ্ছি আর ধোয়াটা কেমন সাকশন হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিবেন ভাই আমরা একটু যদি দেখাই আচ্ছা তো এই পাশে আমরা দেখেন স্পিডটা বাড়িয়ে দিলাম এই পাশে হচ্ছে দেখেন ধোয়াগুলো আসলে কি পরিমাণ ভাবে টানতেছে দেখেন তো আপনারা যদি দেখেন ধোয়াটা অনেক হুড আছে ভাই শুধু নামই হুড এরকম ধোয়া কখনোই কোনো হুডে নাই টানে না ভাই কি পরিমাণ টানে সেটা একটু দেখে নেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন তো সেক্ষেত্রে এটা টানার এটা আপনারা দেখছেন কি পরিমাণ টানতেছে এই পাশে যদি আমরা একটু দেখাই ভাই এই পাশে একটু ধরবেন হ্যাঁ এই পাশটা দেখেন আচ্ছা এই যে দেখেন আচ্ছা এই ফ্যানের দিকে যদি দেখেন ফ্যানটা কিভাবে ঘোরাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন কি পরিমাণ আসলে এটাতে বাতাসটা ওকে আপনারা যদি এই পাশটা একটু ধরেন আমাদের সামনে একটু দেন হ্যাঁ এই পাশে আমরা যদি দেখাই এই দেখেন এটা ধোয়াটা কি পরিমাণ বের ভাই এটা কলম অনেক ওয়েট আচ্ছা ওইটাই কিন্তু দেখা যাচ্ছে না এটাই নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আর ওই দেখেন দূরেরটা ধোয়া দেখেন কি পরিমাণ কিভাবে ই করতেছে ভাই ওটা ঘুরে যাচ্ছে দেখছেন আচ্ছা দেখেন এটাই ঘুরিয়ে ফেলে যদি এত দূরের থেকে ওইটাকে নিয়ে যায় তাহলে বাতাসের পরিমাণটা কি হবে আচ্ছা আর একটু দেখে দেখেন এখানে কি পরিমাণ টানতেছে দেখেন দেখেন এই পাশে ধোয়াটা দেখেন কি পরিমাণ ধোয়া অলরেডি এটাতে টানতেছে দেখেন ধোয়ার দেখেন কি পরিমাণ মানে ধোয়া এই হুডে টেনে নিয়ে যাচ্ছে বিল্লাল ভাই আমরা তো দেখলাম একবারে রুম প্রায় অন্ধকার হয়ে গেছে মানে এটার এত শক্তি তো এই হুডের সাথে ওয়ারেন্টি বলছিলেন যেটা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন ভাই 5 বছরের সার্ভিস ওয়ারেন্টির কথা পরে রাখেন আগে বলেন যে আমার জাদু কি রকম লাগছে আপনার আসলে অসাধারণ আসলে অসাধারণ এখন ভাবিদের মাথা ঠান্ডা হবে কিনা সেটা আগে বলেন ভাই অবশ্যই হবে তো অবশ্যই যেহেতু আপনাদের ভাবিদের মাথা ঠান্ডা হবে তো অবশ্যই ঝটপটে আপনারা এটা নিতে পারেন ভাই আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন রাখবেন ভাই প্রাইসটা সেই আগের প্রাইসই আচ্ছা কারণ আমরা যে ভালো জিনিস দেব আর আপনাদের ধামাকা একটা করে প্রাইস বাড়িয়ে দেব এরকম না ভাই আচ্ছা আজমি তো সর্বদাই আপনাদের নিজের নরমাল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে এটা আপনাকে দিতেছি মাত্র 28500 টাকা ভাই 28500 টাকা 500 টাকা ভিতরে কি হোম ডেলিভারি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনারা এই আপডেট মডেল যেটা নাকি ওয়াটার হিটিং কিলিং সেই আপনি এটা পেয়ে যাবেন কিছু নোটটা পেয়ে যাবেন মাত্র 28500 টাকায় ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে এবং 5 বছর ওয়ারেন্টি দাওয়াই আছে কোম্পানি সহ আপনারা চাইলে এই হুডটা কালেক্ট করতে পারেন সো আপনাদের সুবিধার্থে তাদের শপের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আজমিন এন্টারপ্রাইজ নিউ আজমিন এন্টারপ্রাইজ
আর এখানে যে তিনটা নাম্বার দেওয়া রয়েছে তিনটা নাম্বারই হচ্ছে ইমো WhatsApp করা রয়েছে আর তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের নিস্তালায় 16 নাম্বার গলি পোস্ট অফিস গলি দিয়ে আসলে আপনারা 369 এবং 70 নাম্বার শপে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজমির এন্টারপ্রাইজ তো মোটামুটি সকল ধরনের কোকারিজ আইটেম তাদের কাছে আপনারা পেয়ে যাবেন